আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আসলে একটি সত্যি একটু ভাগ্যের ব্যাপার যে ইন্ডিয়াতে এসে ইউভেটি সোসাইটি অফ ইন্ডিয়া যে কনফারেন্সে এসে আমার প্রিয় একজন টিচার, যিনি ডক্টর পার্থপ্রতিম দত্ত মজুমদার স্যার, যার কাছে আমি 2017 সালে শঙ্কর নেত্রালয় চেন্নাইতে তার কাছে অনেক কাজ শিখেছি ইউভেটিসের উপরে, তার সাথে কিছুক্ষণ কথা বলার সুযোগ পেয়েছি এবং আপনাদের সাথে সামনে নিয়ে এসেছি। তা আপনাদের ইউভেটিস সম্পর্কে কিছু আমরা কথা বলবো স্যারের কাছ থেকে, এবং ইউভেটিস নিয়ে বিভিন্ন তথ্য, যে এই তথ্যগুলো আপনারা সবসময় বিভিন্ন সময় সম্মুখীন হন আমাদের বাংলাদেশে, সেই বিষয় নিয়ে স্যারের সাথে কথা বলবো। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? স্যার আপনি ভালো আছি। স্যার কেমন? আপনার অনেকদিন পর আপনার সাথে দেখা হ্যাঁ, হলো স্যার। অনেকদিন পর, কোভিডের পর বেসিক্যালি কারোর সাথেই দেখা হচ্ছিল না এই ধরনের একটা কনফারেন্সে। জি এবং খুব বেশি ভালো লাগছে যে বাংলাদেশ থেকে এত এত পরিচিত মুখ দেখতে পেয়ে, তো ডেফিনেটলি সত্যি কথা বলতে স্যার, কোভিডের সময় আপনার কাছে নিয়ে একটা আমরা অনলাইনে প্রোগ্রাম করেক্ট। করেছিলাম, এরপরে এতদিন পরে স্যার আপনার সাথে। স্যার আপনি আপনি স্যার একটু ইউভেটিস সম্পর্কে, স্যার আপনি যে শঙ্কর নেত্রালয়ে কাজ করছেন কত বছর ধরে, এই সম্পর্কে স্যার আপনার প্রথমে একটু কথা শুনি, তারপরে আমরা ইউভেটিসে। আমি শঙ্কর নেত্রালয়ে প্রায় 12 বছর ধরে কাজ করছি। প্রথমে আমি ওখানে ফেলো ছিলাম, ফেলো হিসেবে ট্রেনিং নিয়েছি, ট্রেনিং নেওয়ার পর সেখানেই জয়েন করি আর তারপর থেকে কাজ করছি। এখন আমি সিনিয়র কনসালটেন্ট হিসেবে সেখানে কাজ করছি। স্যার আসলে ইউভেটিস রোগটা স্যার আমরা সত্যি জানি চোখের অনেক একটা জটিল রোগ, আসলে স্যার এই ইউভেটিস রোগটা আসলে কেন হয় আমাদের সাধারণ মানুষের মধ্যে, এবং এটা আসলে কেন এটা একটা জটিল রোগ বলা হচ্ছে স্যার? না, আমরা তখনই কোনো রোগকে জটিল বলি যখন আমাদের কাছে নির্দিষ্ট কোনো উত্তর থাকে না কোনো কোনো রোগের সম্বন্ধে। তো ইউভিআইটিস একটা এমন রোগ, সেটা অবশ্যই জটিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো গিয়ে, ইউভিআইটিস খুবই রেয়ার একটা ডিজিজ। তো যেহেতু রেয়ার ডিজিজ, সচরাচর একটা এক্সাম্পল দিতে পারা যায়, যেরকম ধরুন ক্যাটারেক্ট। ক্যাটারেক্ট এখন ছানি পড়া এবং ছানির চিকিৎসা বাংলাদেশের, ইন্ডিয়ার সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় একই রকম অ্যাভেলেবেল আছে, একই একই রকম পাওয়া যাচ্ছে এবং সব ডাক্তাররাই সেটা পারে। কিন্তু ইউভিআইটিসে দেখা যায় প্রত্যেক 1 লাখ পপুলেশনে ইউভিআইটিসের রোগীর সংখ্যা হয় 32। তো এই ধরনের যখন আমাদের কোনো একটা রোগ খুবই দুরারোগ্য, মানে খুবই কঠিন রেয়ার রেয়ার এবং রোগ হয়, তখন সেটার ম্যানেজমেন্ট, সেটাকে ডায়াগনোসিস করা সবসময় চ্যালেঞ্জ হয়ে যায়। কারণ আমরা সচরাচর এই রোগটাকে দেখি না, এবং যখন হঠাৎ করে এই ধরনের রোগ আমাদের হয়, তখন আমাদের ট্রিটমেন্ট করতে অবশ্যই কষ্ট হয়। তো সেটার জন্য হয়তো আমরা ইউভিআইটিসকে আমরা সবসময় ভাবি যে এটা একটা জটিল রোগ। আচ্ছা, ইউভেটিসটা রোগের আমরা সাধারণত কী ধরনের কারণ পেয়ে থাকি যে আমাদের চোখে যে ইউভেটিস হচ্ছে, এটার কারণগুলো সাধারণত আপনি কী মনে করেন? একদম যদি তুমি বলো, মানে একদম সোজা ভাষায় বলতে গেলে, ইউভিআইটিসের দুটো কারণ হতে পারে। একটা কারণ হলো কি, ইনফেকশিয়াস, যেখানে কোনো জীবাণু চোখের মধ্যে বা শরীরের মধ্যে ঢুকে ইউভিআইটিস তৈরি করছে। এবং আরেকটা কজ হতে পারে যেটা নন ইনফেকশিয়াস, যেখানে কোনো জীবাণু কোনো কিছু হয়নি, কিন্তু আমাদের শরীরের যে দুই ধরনের, আমাদের যে শরীরের যে ইমিউন সিস্টেমটা আছে, সেই ইমিউন সিস্টেমটা অনেক সময় ডিফারেন্টলি কাজ করে। তো যেহেতু অনেক শ্রোতারা দেখবেন তো তোমার, তো ওই জন্য আমি বলি, ধরুন আমাদের শরীরে মানে মেইনলি এক ধরনের সেল থাকে যেটাকে আমরা বলতে পারি যে শরীরের পুলিশ ফোর্স। তো ওদের কাজ হলো গিয়ে, ওরা সারা শরীরে আমাদের রক্তের থ্রোতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ওরা টহল দেয় এবং দেখে যে শরীরের মেনটেনেন্স ঠিকভাবে হচ্ছে কিনা। যেমন ধরো, হঠাৎ আমাদের কোনো একটা জায়গায় কেটে গেল এবং কোনো জায়গায় একটা জীবাণু আমাদের শরীরে ঢুকলো বা কোনো ধরনের ইনফেকশন হলো, তো সঙ্গে সঙ্গে এই জায়গাটা কেটে গেছে এবং একটা জীবাণু ঢুকেছে, সঙ্গে সঙ্গে ওইখানের একজন সেল জানান, ওরা হুম একটা একটা ইনফরমেশন পাস করবে যে শরীরের মধ্যে কোনো একটা প্রবলেম হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমাদের শরীর প্রচুর পরিমাণে সেই পুলিশ ফোর্সের মতো সেলসকে ওখানে পাঠাবে, যাতে ওরা গিয়ে ওই জীবাণুটাকে ধ্বংস করতে পারে। করতে পারে, ধ্বংস করতে পারে। তো এই সেলগুলো বেসিক্যালি একটা জিনিস আমাদের প্রোটেকশন দেয়, এই প্রোটেকশনটাকে আমরা বলি ইমিউনিটি। নাও, কখনো কখনো বিভিন্ন ধরনের কারণে এবং বিভিন্ন দুরা মানে অনেক কঠিনভাবে হবে বোঝাতে গেলে, কিন্তু বিভিন্ন কারণে কি হয়, এই সেলগুলো একে অপরের সাথে জীবাণু বা কীটাণুর বদলে ওরা একে অপরের সাথে মারামারি মারামারি করে,
এবং তার জন্য কি হয়, এই সেলগুলো অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে ভাবে যে আরে এই এই এ তো আমার নয়, এ তো অন্য কিছু হবে, এবং নিজের আমাদের নিজের শরীরের সেলরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ আঘাত করে। করে। সেটা যখন চোখের মিডল কোর্টে হয় তখনই আমরা সেটাকে বলি ইউভিয়াইটিস। তো সেটাকে মেডিকেলের পরিভাষায় বলা হয় অটো ইমিউন ইউভিয়াইটিস, যেখানে আমাদের শরীরের নিজস্ব সেল আমাদেরকে আক্রমণ করছে, আমাদের চোখকে আক্রমণ করছে, করে বিভিন্ন ধরনের ড্যামেজ করছে। যখন আমাদের ইনফেকশনের কথা যেটি বললেন, ইনফেকশনের মধ্যে স্যার আপনার, আমরা সাধারণত আপনারা যেহেতু ইন্ডিয়ায় আছেন, বাংলাদেশ থেকে অনেক রোগী আছে স্যার, এই ইউভাইটিসের ইনফেকশাস কজগুলো আপনারা কী ধরনের মানে কমন পাচ্ছেন স্যার? দেখো, আমরা বেসিক্যালি আমরা যে ধরনের কান্ট্রিতে থাকি, উই আর ইন এ ডেভেলপিং কান্ট্রি, অ্যান্ড ইন্ডিয়া, বাংলাদেশ সোশিও ইকোনমিক্যালি, জিওগ্রাফি ওয়াইজ আমরা সব এক ধরনের ইয়ে দেখি, তো খুব একটা সেরকম তফাত আমরা দেখি না। এভাবে বলা যাবে না যে এই রোগটা বাংলাদেশে বেশি ইন্ডিয়াতে কম, এই রোগটা ইন্ডিয়াতে বেশি, সেরকম নেই, তো সেই ধরনের কোনো ডিফারেন্স হয় না। মেজরিটি ইয়েতে দেখা যায় যে টিউবারকুলোসিস রোগটা আমাদের চোখকে ইনভলভ করে করে এবং বিভিন্ন ধরনের ইউভিআইটিস তৈরি করে। তাছাড়াও প্রচুর অনেক ইয়ে আছে, যেরকম ধরো সিফিলিস হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশিয়াস অর্গানিজম আমাদের চোখকে, ভাইরাস থেকে, হ্যাঁ ভাইরাস থেকে হতে পারে, একিউট রেটিনাল নেক্রোসিস হচ্ছে, তো বিভিন্ন ধরনের রোগ অ্যাকচুয়ালি কীটাণু বা জীবাণু আমাদের চোখকে ইনভলভ করতে পারে। ইনফেকশন ছাড়া আর কি ধরনের অটোইমিউন যে ডিজিজগুলো সেই কি? বিভিন্ন ধরনের অটোইমিউন, একটা ডিজিজ আছে যে তিনজন বিজ্ঞানীর, চিকিৎসা বিজ্ঞানীর নাম নিয়ে, যেটাকে বলা হয় ভক্ট কোয়ানাগি হারাডা ডিজিজ, যেটার মধ্যে শুধু চোখ নয়, মাথা ব্যথা হয়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, লোকের কানে শুনতে অসুবিধা হয়, চুল পড়তে থাকে, শরীরে সাদা রঙের প্যাচের তৈরি হয়, তো এই ধরনের হয়। কিছু কিছু আছে বেহেসের ডিজিজ, বেহেসের ডিজিজে অনেক সময় চোখে ইনভলভ হয়, এবং যদি ঠিক সময় ট্রিটমেন্ট না করা হয় তাহলে ব্লাইন্ডনেস হতেই পারে। তো এ ধরনের রোগীর চোখের মুখের মধ্যে আলসার শুরু হয়, যৌনাঙ্গে আলসার হয়, তো বিভিন্ন ধরনের এই ধরনের সিস্টেমিক ইনভলভমেন্ট থাকে, হয়ে তারা চোখে ম্যানিফেস্ট এবং হয়। স্যার আমরা অনেক সময় দেখেছি বাতের ব্যথার সাথে অনেক সময় কিছু চোখে ইউভাইটিস হয়, এই ধরনের যেমন আমরা অ্যানকাইলাইজিং স্পন্ডিলাইটিস, এই রোগটা, এই রোগ ধরনের রোগের চিকিৎসা কিংবা এই ধরনের রোগী আপনারা কেমন পান স্যার? খুবই খুবই ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেন অ্যাকচুয়ালি তখনই মানে অ্যাঙ্কারের কাছ থেকে আশা করা যায় যখন অ্যাঙ্কার একজন নিজে ইউভিয়া স্পেশালিস্ট হয় এবং প্রচুর পরিমাণে ইউভিয়া পেশেন্ট দেখে, তখনই এই ধরনের, আমি মানে আমি সিস্টেমিক ডিজিজের কথা বলতে গিয়ে ভুলেই গেছিলাম, মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তো হ্যাঁ, এই অ্যাঙ্কেলাইজিং স্পন্ডিলাইটিস বা বিভিন্ন ধরনের স্পন্ডিলাইটিস ওয়ান অফ দ্য মেজর কজ, মানে বাতের ব্যথা হচ্ছে বা কোমরে ব্যথা হচ্ছে অনেকদিন ধরে, প্লাস চোখ লাল হচ্ছে, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কারণ কি, সবচেয়ে কমন যেটা ইউভিআইটিস আমরা বলি সেটাকে বলা হয় HLA B27 ইউভিআইটিস। সো সেটাতে রোগের রোগীর ইউজুয়ালি ব্যাকেক হয়, পেছনে ব্যথা হয় এবং চোখ ঘন ঘন লাল হতে পারে। আবার বাচ্চাদেরও তো স্যার কিছু জুভেনাইল যেটা, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বাচ্চাদের ক্ষেত্রে এই এই জিনিসটা আবার ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যায়, কারণ বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় চোখ লাল হয় না, বাচ্চারা যেহেতু ভালোভাবে কথা বলতে পারে না, সেই জন্য ওরা বাবা মাকে বলতেও পারে না যে আমার চোখে দেখতে অসুবিধা হচ্ছে। তো তাই যখন আমরা ডায়াগনোসিস করি যে জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস বা বাচ্চাদের যে ইউভিআইটিস যেটা হচ্ছে, তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, ক্যাটারেক্ট ফর্ম হওয়া শুরু হয়ে গেছে। তো সেটার জন্য বাচ্চাদের রেগুলার আই চিকিৎসা, মানে চেক আপ করানোটা খুবই দরকার। জি স্যার, আসলে আমাদের ইউভিআইটিস যে ম্যানেজমেন্টটা, যদিও রোগটা আমরা জটিল বলেছি, এটা যদি ঠিকমতো চিকিৎসা করা যায় তাহলে অনেক ভালো রেজাল্ট পেতে পারি। তো এই চিকিৎসা করার আগে আসলে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা অনেক সময় দরকার হয়, যেটা আমাদের, আমরা যখন সাধারণ মানুষদের চিকিৎসা করতে যাই, যখন পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় তখন অনেকভাবে যে এত পরীক্ষা নিরীক্ষা কেন দেওয়া হচ্ছে, রোগীরা একটু কনফিউজ হয়ে যায়, এই ব্যাপারে স্যার আপনার কি মতামত স্যার? চিকিৎসা করতে হবে। ইউভিআইটিস, ইউভিআইটিস একটা এমন রোগ, সেখানে আমাদের মনে রাখতে লাগবে যে আমরা যদি ঠিকভাবে ইনভেস্টিগেশন করে রুল আউট, একটা মেডিকেল ভাষায় একটা কথা আছে যে রুল আউট করা হচ্ছে, যে বিভিন্ন জায়গায় আমরা আমরা যখন একটা রোগকে নিয়ে আমরা ডিল করছি, তখন আমরা একটা বৃহত্তর একটা ইয়ের মধ্যে দেখছি যে ধরুন টোটাল আমি ধরে নিলাম আমাদের প্রায়
মোস্ট কমন ইউভিআইটিস এর কজ হতে পারে 32 থেকে 34টা। নাও এখন কোন কোন সময়ে চোখ খালি চোখের পরীক্ষা করে এটা বলা মুশকিল যে এক্স্যাক্টলি কি হচ্ছে। তো সেই ধরনের আমাদের তখন মাথায় আসবে যে অ্যাটলিস্ট ধরে নিলাম 10টা ইউভিআইটিস এর কজের কারণ আমরা ন্যারো ডাউন করলাম, যে আমরা যখন এক্সামিন পুরো